ঝালকাঠির নলছড়িতে ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টায় বরিশাল বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজ মাসুদুর রহমান এই বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ওজো পাটিকর নলছড়ি বিদ্যুৎ সরবরাহ আওতায় থাকা হাইস্কুল সড়ক, পুরান বাজার, মাটি ভাঙা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে 8টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বকেয়া বিল থাকায় বেশ কিছু সংযোগ বন্ধ করে গ্রাহকদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। নলছড়ি বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন সন্নামত জানান, নলছড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ঝালকাঠি থেকে হাসান আরিফিনের তথ্যচিত্রে পলিটিভি।